খুব না বলেছিলেন বিয়ে আটকাবে, বিয়ে তো হয়ে গেল। হয়ে গেল? হ্যাঁ, শুধু হলো না, বেশ ধুমধাম করেই হয়ে গেল। দশভরি গয়না কোথায় পেল? পরে দিয়ে দেবে বলেছে। হ্যাঁ, ধার বাকিতে বিয়ে হয়ে গেল? হতো না, আপনার চলেই তো কাজ হচ্ছিল। মাঝখান থেকে হঠাৎ ওই পাত্রের দাদা এসে হাজির, সেই তো সবাইকে ধমকে ধামকে একেবারে চুপ করিয়ে দিল। আমি তো নিশ্চিন্তে বসে আছি, বিয়েটা ভেঙে গেলে ময়নাকে বিয়ে করবে। আমার তো সেই বাসনাই ছিল। ওই যে 20,000 টাকা আমি দিয়েছি না, 20,000 টাকার বদলে আর কি কাঁচকলা দেখালো তো। কত দেখালো? মাঝখান থেকে আপনার 20,000 টাকা জলে চলে গেল। কত সোজা না, আমার নাম নকুল দত্ত, 30 টাকা জলে গেলেই হলো, টাকা আমি ঘাড় ধরে আদায় করে ছাড়বো। সে না হয় করলে, তা বন্ধুর ছেলের বউ ভাতে যাবেন না? না, কোন মুখে ও বাড়িতে যাব। কি গো বড় মা, তোমরা যাবে না, ময়না দিতে আশা করে বসে থাকবে। থাকুক গে, গয়না দিতে পারিনি বলে ওর শ্বশুর বউ ভাতে যাবার কথা একবার বলেও গেল না। কেন বলবো, যে আমাদের ঠকিয়েছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মেয়ের বাড়ি থেকে তাহলে বউ ভাতে কেউ আসবে না? না, মেয়েটির কথা তাহলে একবার ভাববে না? ওর বাবাই যখন ওর কথা ভাবেনি, আমরা কেন ভাবতে যাব? ময়না এখন ও বাড়ির মেয়ে নয় বাবা, আমাদের বাড়ির বউ, ওর সুখ দুঃখের কথা আমাদেরই ভাবতে হবে। আমাদের হাতে এত সময় নেই যে ওই রকম একটা ভিকিরির মেয়ের কথা ভাব। ভিকিরি? তাছাড়া বাবা, তুমি কখনো ভিকিরি দেখেছো? কেন দেখবো না, রাস্তায় বেরোলে অনেক ভিকিরি দেখা যায়। ওরা কিভাবে ভিক্ষে চায় বলতো? কিভাবে আবার, এইভাবে? হ্যাঁ, আমিও ভিকিরিদের ঠিক এইভাবে হাত পাততে দেখেছি। চলো। আচ্ছা বাবা, তুমি যখন ময়নার বাবার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলে, কিভাবে হাত পেতেছিলে মনে আছে? কেন মনে থাকবে না, এইভাবে রাস্তার ভিকিরিরা ঠিক ওইভাবে হাত পাতে। হাত লুকোলে কি হবে বাবা, চরিত্র তো লুকোতে পারলে না। শুধু তুমি একা নও বাবা, আমাদের দেশে বেশিরভাগ ছেলের বাবাই যতই ভদ্রলোকের পোশাক পরুক না কেন, ছেলের বিয়ে দেওয়ার সময় কিনা জানি ভিকিরি ভিকিরি হয়ে যায়। গরিব ভিকিরি ভিক্ষে করে পেট চালাবার জন্য, আর তোমরা ভিক্ষে করে স্টেটাস বজায় রাখার জন্য। ভিকিরির আবার স্টেটাস?